হ্যালো বন্ধুরা, আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে মানে আইএসএল শুরু হবার আগে একটা চাঞ্চল্যকর টুইট সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল। একজন আইএসএল সমর্থক মার্কাস মারগুলাও স্যারের কাছে জানতে চেয়েছিল যে তার মতামত অনুসারে আইএসএল এর কোন দল বেশি শক্তিশালী হয়েছে। তখন মার্কাস মারগুলাও স্যার জানান অন পেপার এটিকে মোহনবাগান দল, এবং তার এই টুইটটা হয়তো পছন্দ হয়নি গতবারের লিগ টেবিলের টপার জামশেদপুর এফসি দলের প্লেয়ার পিটার হার্টলের। তিনি সেই টুইটে রিপ্লে করে বলেন, ফুটবল অন পেপার নয়, অন গ্রাস, মানে মাঠে খেলা হয়। তো গত বছর টেবিল টপার হয়ে নিজেদের বাকি দলগুলি থেকে আলাদাভাবে দেখছিল পিটার হার্টলে, যার ফলে পিটার হার্টলের অহংকারের পতনের কারণ হতে বেশি দিন সময় লাগেনি। এই মরশুমে জামশেদপুর এফসি দল 8 ম্যাচে মাত্র 1টা ম্যাচেই জয়ের মুখ দেখতে পেয়েছে, এবং যার ফলে পয়েন্টস টেবিলের 10 নম্বর পজিশনে রয়েছে জামশেদপুর এফসি, এবং সেখানে 8 ম্যাচে পয়েন্টস টেবিলের 4 নম্বর পজিশনে রয়েছে এটিকে মোহনবাগান দল। তো এর থেকে কিন্তু এটা বোঝাই যাচ্ছে কোন দল মাঠে ভালো খেলতে পেরেছে, এবং 8 তারিখ মানে আগামীকাল পিটার হার্টলের দলের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান দল। তো পিটার হার্টলের সেই টুইটটার পর জামশেদপুর এফসি দলের সামনে নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া ছিল সবুজ মেরুন দল। তো অবশেষে সেই দিন সামনে চলে এসেছে। তো এর কারণে এটা বলাই যায় এই ম্যাচে দুই দলের প্লেয়ারদের মধ্যে একটা ঠান্ডার লড়াই আমরা দেখতেই পাবো। তো বন্ধুরা, এই ম্যাচে এটিকে মোহনবাগান দল জামশেদপুর এফসি দলকে কি হারাতে পারবে, এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটাও কমেন্ট করে জানিও এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের হয়ে কোন প্লেয়ার গোল করতে পারে বলে তোমার মনে হচ্ছে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।